হ্যালো শিনচনের বন্ধুরা, আজকে আমরা ক্রাফট করার জন্য রেডি হয়ে গেছি। তার জন্য আমাদের লাগছে ফো পেপার, একটা সিজার, কিছু স্কেচ পেন, অল্প একটু গাম, যাদের কাছে প্যাস্টেল কালার আছে ইউজ করতে পারে। আজকে আমরা অরিগ্যামি করব। অরিগ্যামি হচ্ছে একটি জাপানিজ আর্ট। এই আর্টটা প্রথমে জাপান দেশে প্রথম শুরু হয়। প্রথমে দেখো, এ4 পেপারের আমরা যে কোনো একটা কর্নার নিয়ে এইভাবে সেটাকে ফোল্ড করে নেব এবং এক্সট্রাটা এইভাবে কেটে দেব। এইটা কাটার ফলে এই যে পেপারটা আমরা পেলাম এটা আমরা সাইডে রেখে দেবো, আমাদের এটা লাগবে পরে। আর এইটা দিয়ে আমরা পেলাম একটা স্কোয়ার, দেখতে পাচ্ছ? এইবার হচ্ছে এটাকে সুন্দর করে ফোল্ড করার পালা। অরিগ্যামি করতে গেলে তোমাকে ফোল্ডিং এর ব্যাপারে খুব মনোযোগী হতে হবে, কারণ এই ফোল্ডস গুলো যদি ঠিক ঠিক না হয় তাহলে তোমার মডেলটাও রেডি হবে না। তাহলে আমরা কি করলাম, তোমরা যদি চাও স্কেল দিয়ে এভাবে ফোল্ডগুলো একটুখানি প্রেস করে নাও। আমরা কোনটা ফোল্ড করলাম, কর্নার টু কর্নার, 1, 2, ওকে। নেক্সট আমরা করব সাইড টু সাইড, আবার এটা খুলে নেব। খুলে নিয়ে এইটা করার পরে আমরা এর উপরে কিছু প্যাটার্নস ড্র করে নেব। তোমরা যদি কেউ চাও এখানে রেইনবো কালারসও করতে পারো, কিছু লিখতেও পারো। আমি এটার মধ্যে স্মল ফ্লাওয়ার্স করে দিচ্ছি। এই দেখো, এইভাবে আমি পেজটায় ফ্লাওয়ার প্যাটার্ন করে নিয়েছি। যে কোনো ওয়ান সাইডে তুমি এটা করে নেবে। এবার আমরা যে ফোল্ডগুলো করেছিলাম সেইটা অনুযায়ী আমরা যে কোনো দুটো কর্নারকে ভিতরের দিকে পুশ করে দেবো। এইরকম 4 পার্টস পেয়ে যাবো, ঠিক আছে? এবার প্রত্যেকটা পার্টকে আমরা এইভাবে ফোল্ড করব। 1, 2, 3, and 4 ফোল্ডগুলো ভিতর দিকে পড়বে। এবার আমরা এটাকে সুন্দর করে একটু প্রেস করে দেব। দেখলে আমরা এরকম 8 পার্টস পেলাম। এবার এক একটা পার্টকে আমরা খুলে সেটা থেকে আরো দুটো পার্ট বের করব। এটাকে খুলে ভিতরে এটাকে পুশ করব, দেখব একটা থেকে আমি আরো দুটো পার্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এটা হয়ে গেল। এর পরেরটা এটাকে আমরা খুলব, খুলে এখানে আঙুলটা দেব, দিয়ে পুশ করব ভিতরের দিকে, তাহলে আমরা দুটো পার্ট পেয়ে যাব। আবার এইটাকে খুলব, খুলে আঙুলটা ভিতরের দিকে দিয়ে এটাকে পুশ করব ভিতরের দিকে, এই লাইনটা যেন সমান থাকে, তাহলে আমরা আরও দুটো পার্ট পেয়ে গেলাম। লাস্ট এইটা বাকি, এটাকে আমরা খুলব, খুলে নিয়ে এই সোজা লাইন বরাবর
এটাকে দেখে হয়ে গেল আমাদের অনেকগুলো পার্ট। এইবার এইগুলোকে আমরা এরকম রেখে এইভাবে একটু ফোল্ড করে নেব নিচের অংশটা, ঠিক আছে? দেখেছ এইভাবে। এইবার আমরা কি করব, এটাকে একটু খুলব। খুলে এই যে কোণাগুলো বেরিয়ে রয়েছে এগুলোকে আমরা ভিতর দিকে করে ফোল্ড করব। এটা থেকে আমাদের কি তৈরি হয়ে যাবে এক্ষুনি তোমরা দেখতে পাবে, এটা থেকে আমরা কি বানাব। রেডি, আমাদের ফোল্ডস গুলো রেডি হয়ে গেছে, আমরা ফোল্ড করে দিয়েছি। এই তো এইটা দিয়ে রেডি হয়ে যাবে আমাদের আমব্রেলার উপরের অংশ, দেখেছ? এবার আমরা আমব্রেলার স্টিকটা করব, উপরে সামান্য একটুখানি আমরা কেটে দিলাম, ঠিক আছে? এবার এই যে এক্সট্রা পেজটা আমরা রেখেছিলাম রুম স্টিক দিয়ে, এটাকে আমরা এরকম কর্নারে রেখে এটাকে আমরা এইভাবে রোল করতে থাকবো। দেখো একটা স্টিকের মতো তৈরি হচ্ছে। রোলিট রোলিট রোলিট, এই যে কর্নারটা পাবে এখানে আমরা গাম দিয়ে দেবো। দেখো আমাদের স্টিকটা রেডি হয়ে গেছে। আমরা উপরের অংশটা একটু কেটে দিয়েছি, নিচের অংশটা একটুখানি কেটে দিয়েছি। কেটে দিয়ে এই নিচের অংশটা একটু চেপে দিয়ে আমরা এই স্টিকটাকেই আবার কাজে লাগিয়ে আমার আমব্রেলার যে হ্যান্ডেলটা সেটা আমরা করে নেব। এই দেখো একটা হ্যান্ডেল তৈরি হয়ে গেল। এবার এই স্টিকের গায়ে তুমি গাম লাগিয়ে দাও, দিয়ে এটাকে এই যে আমব্রেলাটা আমরা বানিয়েছি এর ঠিক মাঝখান থেকে আমরা উপরে যে হোলটা করেছিলাম হোলের উপরে এইভাবে এটাকে স্টিক করে দেবো। হালকা করে প্রেস করব যাতে স্টিকের গায়ে যে গামটা আছে সেটা আমব্রেলার বডিতে লেগে যায়। এইখানেও কিছু কিছু জায়গায় এই কর্নারগুলোতে গাম দিতে পারো, দিয়ে এটাকে আস্তে করে কর্নার্সগুলোকে চেপে দেবে। হয়ে গেল আমাদের সুন্দর আমব্রেলা রেডি উইথ আ নাইস হ্যান্ডেল। তোমরা যদি কেউ চাও এই আমব্রেলাটার হ্যান্ডেলটাতে ব্ল্যাক কালার আর ব্রাউন কালার করে দিতে পারো। এই দেখো আমাদের আমব্রেলা রেডি হয়ে গেছে। আমি স্টিকটাতেও কালার করে দিয়েছি, হ্যান্ডেলটা কালার করেছি, আর এই যে ওপরের পেপারটা এটাকেও ম্যাচিং করে কালার করে দিয়েছি। তুমি এবার তোমার আমব্রেলা এইভাবে ঝুলিয়ে রাখতে পারো বা এরকমভাবেও সাজিয়ে রাখতে পারো। আমরা খুব সুন্দর একটা জাপানিজ অরিগামি আর্ট খুব ইজি এটা শিখে গেলাম। সবাই করে ফেলো দেখি।